হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু সফল এবং ইউটিউব চ্যানেল জিএনএমএম দু হাজার চব্বিশ নার্সিং পরীক্ষার জন্য আজকে আমি বাছাই করা তোমাদের জন্য ফিজিক্যাল সায়েন্সের ক্যাটেগরি ওয়ান এবং ক্যাটেগরি টু কোশ্চেন এসেছি প্রচুর কোশ্চেন আছে প্রত্যেকটা নিজেরা নিজের মতো করে চেষ্টা করবে কতগুলো সঠিক উত্তর হলো সেটা কমেন্ট করে জানাবে এবং যেগুলো পারবে না সেটা অবশ্যই খাতে নোট করবে অবশ্যই যারা যার প্রথমবার এসেছে চ্যানেলগুলো সাবস্ক্রাইব করো কারণ এই ধরনের আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও চলো আমি শুরু করছি ক্লাসটা ওকে প্রত্যেকে খাতা পেন রেডি হয়ে যাও যেগুলো পারবে না অবশ্যই খাতা নোট করবে ঠিক আছে এবং কমেন্ট করে জানাবে কতগুলো হচ্ছে যেটা যেটা হোমওয়ার্কে কোশ্চেন দেব সেটা কমেন্ট করে জানাবে ঠিক আছে দেখো ফার্স্টে আমি তোমাদের বলে দিই আমাদের অগ্নিধারা ব্যাচ আমি প্রতিবারের মতো এইবারও বলছি আমাদের অগ্নিধারা ব্যাচ এটা কী এটা কিন্তু কোনো ক্লাসের জন্য নয় এটা শুধুমাত্র মক টেস্টের জন্য যারা চাইছো যে আমার প্রিপারেশান কত কতটা কী হয়েছে একটা লেভেলটা জানার জন্য তো অবশ্যই এই অল বেঙ্গল প্রি টেস্ট স্ট্যান্ড কম্পিটিশান যেটা বলা হচ্ছে এবিপিটি যেটাকে আমি বলতে পারি অগ্নিধারা ব্যাচ এখানে ভর্তি হতে পারো যার জন্য তোমাদের মাত্র একশো কোটি টাকা লাগছে যদি কেউ মনে করো এখানে ভর্তি হবে পনেরোটা টোটাল মক টেস্ট পাচ্ছ টোটাল পনেরোটা ফুল লেন্থ মক টেস্ট পাচ্ছো একশো পনেরো নম্বর যেরকম কোয়েশ্চেন আসে সেই রকম প্যাটার্নগুলোকে ফলো করেই তৈরি করা হয়েছে তো এইটা হচ্ছে নাম্বার নাইন সিক্স জিরো নাইন ওয়ান ডবল টু সিক্স এই নাম্বার যোগাযোগ করবে ওকে আর ক্লাসের জন্য যদি মনে হয় তো স্যার আমি নতুন করে ক্লাস করবো পুরো বিষয়টা বেসিক থেকে শিখবো তাহলেও এই নাম্বারে যোগাযোগ করবে আমি ক্লাসে ফিরিয়ে যাচ্ছি ফার্স্ট কোশ্চেন দেখো একটা ক্যাটেগরি ওয়ান এই বায়ুমণ্ডলের কোন স্তরটি বলা হয় কোন স্তরটিকে বলা হয় শান্তমণ্ডল দেখো আমাদের এই শান্তমণ্ডল ক্ষুব্ধমণ্ডল এখান থেকে কিন্তু পরীক্ষার প্রশ্ন আসে বায়ুমণ্ডল থেকে অর্থাৎ এই চ্যাপ্টার নাম হচ্ছে পরিবেশ পরিবেশের জন্য ভাবনা প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে পরিবেশের জন্য ভাবনা সেই পরিবেশের জন্য ভাবনা থেকে কিন্তু দু হাজার তেইশে কোয়েশ্চেন এসেছিল যে বায়ুমণ্ডলে সব থেকে বেশি পরিমাণ পাওয়া যায় কোন গ্যাসটি ঠিক আছে আমি কিন্তু সেই জায়গাগুলোকে কভার করার চেষ্টা করি যেটা প্রিভিয়াসের এসেছে তো দেখো সেখান থেকে আমি দেখেছিলাম যে নাইট্রোজেন গ্যাস সব থেকে বেশি বায়ুমণ্ডলে পাওয়া যায় তাই না বায়ুর মধ্যে তো এবার দেখো এই যে তোমার বায়ুমণ্ডলের মধ্যে বিভিন্ন রকম স্তর রয়েছে তাই না বিভিন্ন রকম বায়ুমণ্ডলের স্তর রয়েছে টোটাল কতগুলো স্তর রয়েছে কমেন্ট করে দিও তো একটু তাহলে বুঝবো যে হ্যাঁ তুমি জানো এটা তো বায়ুমণ্ডলে বিভিন্ন রকম স্তর রয়েছে তার মধ্যে দেখো যে স্ট্র্যাটোস্ফিয়ার রয়েছে ট্রপোস্ফিয়ার রয়েছে তাই না সব থেকে একদম নিচে আছে ট্রপোসপিয়ার তারপরে কি রয়েছে স্ট্যাটোস্পিয়ার তারপরে মেসোস্ফিয়ার আছে এক্সোস্ফিয়ার এভাবে চলতে থাকলো আইনোস্পিয়ার এরকম চলতে থাকলো ঠিক আছে সব শেষে কোনটা রয়েছে সেই স্তরটার নাম একটু কমেন্ট করে দিও দেখো এই সব থেকে যে নিচের যে স্তরটা সেই স্তরটার নাম কি সেই স্তরটার নাম বললাম ট্রপোস্ফিয়ার ঠিক আছে মনে করো এই যে এই যে এইটা হচ্ছে এই এটা ধরো আমাদের পৃথিবী এই পৃথিবী ঠিক উপরে একদম ওপরে যেটা চলছে সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার দেখো এই যে স্তরটা স্তর মানে আর কিছুই না স্তর মানে হচ্ছে একটা পাতলা আবরণ ঠিক আছে তো সেই পাতলা আবরণ প্রথমটা হচ্ছে ট্রপোস্ফিয়ার তারপর দেখতে হচ্ছে স্ট্যাটোসফিয়ার এই যে ট্রপোস্ফিয়ারে দেখছ না এখানে সমস্ত রকম ঝড় ঝঞ্ঝা তুফান সব কিছু হয় এই জন্যই ওই ট্রপোসফিয়ারকে বলা হয় কি মণ্ডল বোঝাতে পারলাম কী বললাম তাহলে ট্রপোস্ফিয়ারকে বলা হয় ক্ষুব্ধ মণ্ডল মানে প্রচণ্ড ক্ষেপে থাকে ঠিক আছে ট্রপোসফিয়ারকে বলে কি মণ্ডল ক্ষুব্ধমণ্ডল মানে সবসময় খেপে থাকে ঠিক আছে আমি আমার পেট ব্যাচে না এগুলোকে সুন্দর করে বুঝিয়ে ট্রিকের মাধ্যমে বলছি যেন কীভাবে মনে রাখবে মন্ডল যদি পরীক্ষায় প্রশ্ন আসতো যে মন্ডল কাকে বলে তাহলে বলবে ট্রপোস্ফিয়ার আর প্রশ্নে বলছে সব শান্ত মন্ডল অর্থাৎ যেটা সব থেকে শান্ত ক্ষুব্ধের ঠিক ওপরেই আছে আমাদের হচ্ছে কি শান্ত মন্ডল যেটাকে স্ট্র্যাটোস্ফিয়ার বলা হয় দেখো দুটোই কিন্তু দন্তস্ব এস দিয়ে উচ্চারিত হয় তাই না যে স্ট্র্যাটোস্ফিয়ার এবং শান্তমণ্ডল এইভাবে কিন্তু সুন্দর সুন্দর করে বুঝিয়ে বুঝে আমি পেট ব্যাচে বলেছি ঠিক আছে যদি কি মনে করে ব্যাচে জয়েন করবে সেটাও আমাকে বলতে পারো স্ট্র্যাটোস্ফিয়ারের জন্য কিন্তু তোমাদের অবশ্যই মাথায় রাখবে সেটা শান্তমণ্ডল সেখানে কোনো রকম কোনো ঝঞ্ঝা হয় না ঠিক আছে সেই জন্য এটাকে শান্তমণ্ডল বলা হয় এবং এই জন্যই কিন্তু জেট বিমান যেগুলো আছে সেই জেট বিমানগুলো কিন্তু স্ট্যাটোস্পিয়ারের মধ্যে দিয়ে চলাচলা করে ঠিক আছে তো চলো এখানে প্রশ্নের উত্তর তাহলে পেয়ে গেছি আমরা আশা করছি বায়ুমণ্ডলে কোন স্তরটিকে বলা শান্তমণ্ডল তো অ্যান্সারটা কী হবে দেখো চারটে অপশান আছে 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 এক্সোস্ফিয়ার এবং হচ্ছে নয় আমরা বুঝেই গেলাম যে হচ্ছে শান্তমণ্ডল যদি পরীক্ষা প্রশ্ন আসতো যে বলো তো মণ্ডল কাকে বলে সেটা একটু কমেন্ট করে দিও ঠিক আছে আশা করছি পারবে চলো পরের কোশ্চেন চলে যাচ্ছি পরের কোশ্চেনটা দেখেন কি বলছে স্থির চাপে স্থির চাপে নির্দিষ্ট ভরে স্থির চাপে নির্দিষ্ট ভরে কোনো এককের কের আয়তনের পরম উষ্ণতার মান কত হবে অর্থাৎ পরম উষ্ণতায় সেটা কীরকম স্থিতি তার রকম হবে অপশন নাম্বার এ হচ্ছে সেটা বেড়ে যাবে পরম উষ্ণতা সেটা কি বেড়ে যাবে নাকি অপশান বি কমে যাবে নাকি অপশান সি হচ্ছে সমানুপাতিক থাকবে অর্থাৎ সমানই থাকবে আর অপশন ডি হচ্ছে কোনোটি কোনো পরিবর্তনই ঘটবে না তো চারটে অপশানের মধ্যে কোনটা রাইট অ্যান্সার হবে আশা করছি সবাই পারবে দেখো স্থির চাপ যদি স্থির থাকে এবং উষ্ণতা যদি নির্দিষ্ট ভর দেওয়া হয় তাহলে কিন্তু পরম উষ্ণতায় তার কিন্তু কোনো পরিবর্তন মানে সেই অর্থে কিন্তু সমানুপাতিক হবে হ্যাঁ মানে আলাদা কিছু হবে না এটা বেড়ে গেল এটা কমে গেল না সমান সমান থাকবে দুটোই কিন্তু সমান সমান থাকবে ঠিক আছে তো আশা করছি পেরেছো অপশান নাম্বার সি হচ্ছে রাইট অ্যান্সার পরে কোশ্চেন দেখো কোন বিজ্ঞানী প্রথম অনুর কল্পনা করেন অনু ঠিক আছে এখানে একটা জিনিস বুঝতে হবে পরমাণু যদি বলতো তাহলে কি বলতাম পরমাণু আবিষ্কার তাকে সেটার কমেন্ট করে দিও ঠিক আছে আশা করছি পারবে দেখো অনুর প্রথম কল্পনা কে দেন অনুটা কি। অনুটা কী আমাদের জানি পরমাণু সব থেকে আমরা জানি ক্ষুদ্রতম কণা তাই এক একটা কণা দিয়ে তৈরি এই যে ছোটো ছোটো কণাগুলোই কিন্তু এখানে অনুর কথা বলা হচ্ছে তো প্রথম অনুর কল্পনা কী করেছিলেন অ্যাভোগ্যাটো ঠিক আছে অপশান নাম্বার এ হচ্ছে রাইট অ্যান্সার আমি আরও চারটে অপশান ছিল দেখো স্ট্যাফোর্ড ক্রিপস আছে ডালটন আছে নিউটন আছে দেখো আমি একটা একটা করে বলি ডালটনটা সেটা কমেন্ট করে দিও কারণ আগের প্রশ্নটাই এটাই উত্তর হবে আশা করছি বুঝতে পেরেছো স্ট্যাফোর্ড ক্রিপসটা কি স্ট্যাফোর্ড ক্রিপসের সাথে কিন্তু ফিজিক্যাল সায়েন্সে কোনো সম্পর্ক নেই স্ট্যাফোর্ড ক্রিপস একটা মিশন যেটা ইতিহাসের সাথে সম্পর্কিত তাই না তো নিউটন নিউটন কী আবিষ্কার করেছিলেন সেটা একটু কমেন্ট করে দিও আশা করছি পারবে ঠিক আছে নিউটনের তিনটে গতিসূত্র আছে সেই গতিসূত্র থেকেও কিন্তু পরীক্ষা এইখানে প্রশ্ন এসেছি পরীক্ষাতেও কিন্তু প্রশ্ন এসেছে আমি সেই প্যাটার্নগুলোকে ফলো করছি যেগুলো তোমাদের পরীক্ষাতে এসেছে ঠিক আছে তো অপশন নাম্বার এ অর্থাৎ অনু পরিকল্পনা করেন আর একটা প্রশ্ন তোমাদের এসেছিলেন পরীক্ষায় যে ওহ মনে পড়ছে না আইজ্যাক নিউটনের একটা আবিষ্কার কি বলেছিল বলে একটু কমেন্ট করে দিও তো ঠিক আছে তার মনে পড়লে একটু কমেন্ট করে দিও যে স্যার আইজ্যাক নিউটন আইজ্যাক নিউটন একটা একটা বিষয় আবিষ্কার করেছেন সেটা কি পদার্থের আমার মনে পড়ছে না একটু কমেন্ট করে দিই ঠিক আছে পরীক্ষা এসেছিল দু হাজার তেইশে তো সেই জায়গাগুলো কিন্তু বলেছি হ্যাঁ বিভিন্ন তত্ত্বের প্রবক্তা বিভিন্ন তত্ত্ব তো ওই তত্ত্বটা নাম এক্স্যাক্টলি মনে পড়ছে এই মুহূর্তে অবশ্যই একটু কমেন্ট করে দিই যদি কারো মনে থাকে বিভিন্ন তত্ত্ব থেকে কিন্তু পরীক্ষার প্রশ্ন আসে জেনে মেনে ঠিক আছে ব্যাপারগুলো দেখে নেবে চলো পরের প্রশ্ন চলে যাচ্ছি পরের প্রশ্ন কী বলছে তিনটি মৌলিক মৌলিক একক নিয়ে গঠিত একটি স্কেলার রাশি এবং ভেক্টর রাশি হলো ড্যাশ স্কেলার রাশি ভেক্টর রাশি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক তোমাদের সেই জায়গাগুলো রেখেছি যেগুলো পরীক্ষা বারবার করে কিন্তু হিট করছে আমি সেই জায়গাগুলোকে কিন্তু বারবার করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি স্কেলার রাশির মানে কি স্কেলার রাশির মানে যে রাশির মান আছে কিন্তু কোনো দিক বা অভিমুখ নেই তাকে স্কেলার রাশি বলি কী কী আছে বল স্কেলার রাশির মধ্যে ভর সময় কার্য তাই না এগুলো সব ছিল তো এগুলো কিন্তু আমাদের কি এগুলো হচ্ছে আমাদের স্কেলার রাশির মধ্যে পারে ভেক্টর রাশি কি ভেক্টর রাশি যার মানু আছে এবং দিকও আছে সেটা হচ্ছে ভেক্টর রাশি ঠিক আছে এগুলো সব আমি তোমাদেরকে পেট ব্যাচে খুব সুন্দর করে পড়িয়েছি এবং আগের বছর আমি কিন্তু ফ্রি ক্লাসগুলো করিয়েছিলাম যদি কারণ মনে হয় স্যার পুরো ডিটেলস ক্লাস দিন তাহলে আমাকে একটু কমেন্ট করে দিও সেভাবে তো তোমাদেরকেও ক্লাসগুলো করাবো আচ্ছা তাহলে দেখো এখানে কী বলেছি এখানে কিন্তু বলেছে ওটা কিন্তু বলেনি যে স্কেলার রাশি ভেক্টর রাশি কোনটা সেটা বলেনি বলছে স্কেলার এবং ভেক্টর রাশির মধ্যে এমন একটা মৌলিক একক বলো যার কিন্তু তিনটি মৌলিক একক দ্বারা গঠিত স্কেলার রাশি এবং ভেক্টর রাশির মধ্যে এমন একটা বিষয় বলো যেটা তিনটে একক দ্বারা গঠিত দেখো অপশনগুলোর মধ্যে দেখো সময় এবং গতিবেগ কার্য বল স্মরণ এবং তরণ এবং হচ্ছে ক্ষমতা বেগ এ প্রশ্নের সঠিক উত্তর খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু হ্যাঁ এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে কার্য এবং সময় সরি কার্য এবং বল অপশন নাম্বার বি হচ্ছে রাইটান্স কার্য এবং বল হচ্ছে তিনটে একক দ্বারা গঠিত ওকে স্কেলার রাশি এবং রাশি আমাকে একটু কমেন্ট করে দিই যে কার্যটা রাশি না রাশি এটা একটু বলে দিও ঠিক আছে তাহলে বাকিটা দেখতে পাবে এতগুলো যে কমেন্ট করতে বলছি না এটাগুলো করো ঠিক আছে তাহলে কী হবে তোমরাও একটা জিনিস শিখতে পারবে তোমাদের একটা জিনিসটা নলেজটা একবার প্র্যাকটিস হয়ে যাচ্ছে যারা জানে না তাদের কাছে কিন্তু পরিচিত হয়ে যাচ্ছে তারা ঠিক আছে চলো পরের প্রশ্ন চলে যাচ্ছে নিম্নে কোনটি একটি পুনর্নবীকরণ শক্তির উৎস দেখো চারটে অপশন হচ্ছে প্রাকৃতিক গ্যাস পুনর্নবীকরণ মানে কি যেটাকে আবার নতুন করে ব্যবহার করা যেতে পারে আমাদের পরিবেশে দেখা যায় যে বিভিন্ন জিনিস যেগুলো একবার ইউজ করলে সেটা ফেলে দিতে হয় ওয়ান চান্স পেনের মতো ঠিক আছে তাহলে এমন কোনো জিনিস আছে যেটা কিন্তু তুমি বারবার ব্যবহার করতে পারবে আবার ব্যবহার করতে পারবে আবার ব্যবহার করতে পারবে সেগুলো আবার ব্যবহার করতে পারবে তো সেগুলো কি তো অপশন নাম্বার হচ্ছে প্রাকৃতিক গ্যাস অপশন নাম্বার বি হচ্ছে কেরোসিন অপশন নাম্বার সি হচ্ছে পেট্রোল এবং অপশন ডি হচ্ছে বায়োগ্যাস মাথায় রাখবে পেট্রোল শেষ হয়ে গেলে আমরা কী করি আবার পেট্রোল ভরি মানে এটা শেষ হয়ে গেলে আর এটাকে ব্যবহার করা যায় না তাই না কেরোসিনোতায় আর একটা কী বলেছিল আরেকটা উপরে আছে দেখো প্রাকৃতিক গ্যাস এগুলো সবথেকে বায়োগ্যাসটা কিন্তু অ্যাকচুয়ালি প্রাকৃতিক গ্যাসের মধ্যেও পড়ে তো বায়োগ্যাস হচ্ছে এক্স্যাক্ট অ্যান্সার ঠিক আছে বায়োগ্যাস হচ্ছে এক্স্যাক্ট অ্যান্সার ওকে রাইট অ্যান্সার হচ্ছে অপশন আমার ডি বায়ো গ্যাস ওকে আশা করছি পেয়েছ চলো পরের প্রশ্ন দেখিনি নিজের বিকল্পগুলির মধ্যে কোনটি কোনটিতে কার্বনের পরিমাণ কম থাকে দেখো কার্বনের পরিমাণ যত বেশি থাকবে তত সেই মেটালটা হার্ড হবে তত বেশি শক্ত হবে আমরা বিভিন্ন রকম লোহা দেখেছি না যেমন আয়রন ঠিক আছে পেটাই লোহা ঢালায় লোহা এরকম বিভিন্ন রকম লোহা দেখেছি ইস্পাত দেখেছি থেকে বেশি যদি কার্বনের পরিমাণ থাকে তাহলে সেটা তত বেশি শক্ত হবে আর যত কার্বনের পরিমাণ কম থাকবে তার মানে সেই পরিমাণটা যদি কম থাকে তাহলে কী হবে তার হার্ডনেসটাও কমে যাবে তাহলে এখানে কিন্তু এই যে কার্বনের পরিমাণ কম থাকার কথা বলছি এটা কিন্তু থাকে কোথায় দেখো চারটে অপশান আছে বিশুদ্ধ লোহা আছে ইস্পাত আয়রন এবং দেখতে পাচ্ছ রোপো রোপো মানে রোপা রোপা ঠিক আছে তো সব থেকে সঠিক উত্তর কী হবে বিশুদ্ধ লোহাতে কিন্তু কার্বনের পরিমাণটা কম থাকে ঠিক আছে কার্বনের পরিমাণ কত কম থাকে না হচ্ছে তোমার বিশুদ্ধ লোহাতে কম থাকে অপশন নাম্বার এ হচ্ছে রাইট অ্যান্সার এই পিডিএফটা যদি নেওয়া থাকে আমি বলবো যে যে কোনো একটা গ্রুপে জয়েন হয়ে যাও আমি সেই গ্রুপে প্রোভাইড করে দেবো ঠিক আছে একবারে সবগুলোকে প্রোভাইড করে দেবো চলো এবার আসি পরে কোশ্চেন দেখো পরের কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এক নিউটন সমস্ত কত ডাইন দেখো এই টাইপের কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষায় আসে না তো আমি সেইগুলো কি বারবার বলছি সেই জায়গাগুলোকে আমি হিট করছি এবং এবার কিন্তু আমাদের যে মক টেস্ট ব্যাচ সেটাও কিন্তু এবার ক্লাসগুলো চলছে ঠিক আছে ডেলি আমাদের আমি কিছু না কিছু তোমাদের দেওয়ার চেষ্টা করছি যে আজকে হয়তো নতুন কিছু দেবো ঠিক আছে ফ্রি ক্লাস যেরকম দিচ্ছি এবং পেড ক্লাসও দিচ্ছি এবং ঠিক তেমন কিন্তু পেড ব্যাচও চলছে আমাদের সমস্ত কিছু চলছে ঠিক আছে যদি কারোর মনে হচ্ছে যেন আমি জয়েন করে দেখি কারণ এতগুলো যখন ভালো ভালো জিনিস হচ্ছে নিশ্চয়ই কিছু না কিছু ভালো হয় আরও কিছু ঠিক আছে তো নাম্বারটা দিচ্ছি নাইন সিক্স জিরো নাইন ওয়ান ডবল টু সিক্স ডাবল টু টোটাল পনেরোটা মক টেস্ট পাচ্ছ ক্লাসও যদি দরকার হয় ক্লাসও পাবে ক্লাসের জন্য মাত্র সাতশো টাকা লাগছে তার সাথে কিছু ক্লাস মক টেস্ট ঠিক আছে রেকর্ডিং ক্লাস সব কিছু ওর মধ্যে ইনক্লুড রয়েছে আর যদি তুমি শুধুমাত্র মক টেস্ট নিতে চাও তার জন্য একশো কুড়ি টাকা লাগছে একশো কুড়ি টাকা শুধুমাত্র তুমি মক টেস্ট পাচ্ছ পনেরোটা মক টেস্ট আর কিছুদিন লাইভ ক্লাস লাইভ কুইজ হয় লাইভ ক্লাস হয় না লাইভ কুইজ হয় ঠিক আছে সেটাও টেলিগ্রামে আমাদের লাইভ কুইজগুলো হয় তো যদি কারোর মনে হচ্ছে এই নাম্বারে যোগাযোগ করে নেবে ঠিক আছে এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কল করবে কল করবে না সবসময় কল ধরার মতো সময় থাকে না তো দেখো এক নিউটন শোষণ কত ডাইন আর এই পিডিএফটা মানে অনেক প্রবলেম হয়েছে বস একটু লাইক টাইকগুলো করো ঠিক আছে বন্ধুর সাথে শেয়ার করো তো এক নিউটন সময় কত ডাইন সেটা দেখে নাও রাইট আনসার হচ্ছে অপশন নাম্বার ডি টেন টু রিপার ফাইভ ডাইন ঠিক আছে টেন টু ডি ফাইভ ডাইন এক নিউটন সময় হচ্ছে টেন টু টিপার ফাইভ ডাইন আমি এগুলো কিন্তু সুন্দর করে বুঝিয়ে দিয়েছি ঠিক আছে চলো পরের প্রশ্ন দেখে নিই বাহ্যিক কোনো বল ক্রিয়া না করে এই যে তোমাদের বললাম না নিউটনের বিভিন্ন সূত্র রয়েছে নিউটনের টোটাল তিনটে গতিসূত্র আছে ঠিক আছে গতি সংক্রান্ত তার মানে বিভিন্ন রকম সূত্র আছে প্রথম গতিসূত্রে কি বলেছে সেটা আমরা বুঝবো এখনই বুঝতে পারবো দেখো বাহ্যিক কোনো বল ক্রিয়া না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল স্বাবেকে চলতে থাকবে এটা নিউটনের কত নম্বর সূত্রে বলা হয়েছে এইটা খুবই সহজ কোশ্চেন আশা করছি সবাই পারবে এই দেখো নিউটনের ছবি দিয়েছি দেখো কত সুন্দর ছবি টবি দিয়ে কিন্তু সুন্দর করে বুঝিয়ে দিয়েছি তো এটা নিউটনের প্রথম সূত্র দ্বিতীয় নাকি তৃতীয় নাকি মহাকর্ষ সূত্রের তো মাথায় রাখবে এটা কিন্তু নিউটনের প্রথম সূত্রের প্রথম সূত্রে বলা ছিল কি যে যদি কোনো বস্তুকে তাকে যদি মানে তুমি ইচ্ছে করি তুমি না ঠেলো তাহলে সে সেরকমই থাকবে অর্থাৎ সেই স্থির বস্তুটা স্থির থাকবে আর যদি গতিশীল বস্তুকে না থাও সেই গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে এটা প্রথম গতিসূত্র দ্বিতীয়তে কী বলা বলো দ্বিতীয়তে বলা হয়েছে এফ ইকালস টু এম এ তাই না এফ ইকুয়ালস টু এম এ ওকে ফোর্সের এটা সূত্র আচ্ছা আর একটা তৃতীয় সূত্রে কি বলা আছে বলো তৃতীয় সূত্রে বলা আছে কিন্তু তৃতীয় সূত্রে বলা হয়েছে আর একটা বলি কিন্তু গতিসূত্র সূত্র এটাকে কিন্তু সূত্র বলে ঠিক আছে জাড্যতা গতি এটা কিন্তু প্রথম গতিসূত্রেই পাওয়া যায় ঠিক আছে জাটতা আর আচ্ছা এবার বলি যে আর একটা যেটা বললাম তৃতীয় গতিসূত্র তৃতীয় গতিসূত্রে কিন্তু বলা হয়েছে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকবে এটা তৃতীয় গতিসূত্রে বলা হয়েছে তো এগুলো আশা করছি তোমাদের জানা আছে যদি জানা না থাকে এগুলো কিন্তু খাতায় লিখে নাও ঠিক আছে পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট নিউটনের গতিসূত্র থেকে কিন্তু পরীক্ষার প্রশ্ন আসে প্রচুর ইম্পর্টেন্ট ঠিক আছে তো চলো পরের কোশ্চেন দেখে নিই এবার আসি ক্যাটাগরি টু ঠিক আছে ক্যাটাগরি টু তো কতগুলো পেলাম ওনার আটটা মতো কোয়েশ্চেন পেলাম ক্যাটাগরি ওয়ান আর ক্যাটাগরি টুতে বেশি নেই হয়তো একটা দুটো তিনটে চারটে চারটে অ্যান্সার আছে ওকে তো কতগুলো পাচ্ছে চার আটে বারো বারোটার মধ্যে কতগুলো কী স্কোর করছো সেটাকে কমেন্ট করে দেবে আচ্ছা চলো এবার ক্যাটাগরি টু এবার আসল মতো চলে আসে দেখো ট্রানজিস্টারকে সুইচ হিসেবে ব্যবহার ব্যবহারের ক্ষেত্রে কী কী সাবধানতা অবলম্বন করা উচিত প্রথম অপশন হচ্ছে কাট অফ অবস্থা হিসেবে ব্যবহার করতে হবে কাট অফ অবস্থায় মানে কি সেটাকে লাইনটা কেটে দিয়ে আমি সেটা ব্যবহার করতে পারি অপশন অফ বি দেখো সম্পৃক্ত অবস্থায় ব্যবহার করা যেতে পারে অপশন অফ হচ্ছে সক্রিয় অবস্থায় আর অপশান নাম্বার ডি হচ্ছে স্বয়ংক্রিয় অবস্থায় আচ্ছা আমি না এই কোশ্চেনটা একটু ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছি হ্যাঁ দেখো ট্রানজিস্টারকে যদি ইউজ করতে হয় না সেটাকে অবশ্যই চেষ্টা করবে মানে তার সাথে যাতে কানেকশন না থাকে ঠিক আছে কানেকশানটা অফ করে সেটা বন্ধ করা তো কাট অফ অবস্থায় করা যেতে পারে ঠিক আছে আর এটা কি সম্পৃক্ত অবস্থায় করা যেতে পারে অপশন নাম্বার এ এবং অপশন নাম্বার বি রাইট অ্যান্সার ওকে তোমরা জানো ক্যাটেগরি টু এর ক্ষেত্রে কী হয় একাধিক উত্তর সঠিক হয় মানে তোমার এক একের বেশি উত্তর কিন্তু সঠিক হয় দুটো হতে পারে তিনটো হতে পারে তো এই ক্ষেত্রে অপশন নাম্বার এ এবং অপশন নাম্বার বি কিন্তু সঠিক উত্তর আর মাথায় রাখবে তুমি যদি একটা ভুল উত্তর দাও তাহলে কিন্তু তোমার জিরো হয়ে যাবে অর্থাৎ কোনো নেগেটিভ মার্কিং নেই বাট তোমার উত্তরটা কিন্তু জিরো হয়ে যাবে ঠিক আছে তো সাবধানে কিন্তু করতে হবে এক্সট্রিমলি সরি চলো তাহলে অপশন নাম্বার এ এবং অপশন নাম্বার বিতে কি বলছে সম্পৃক্ত অবস্থায় আর একটা যদি রাখো অপশান নাম্বার সিতে কিন্তু বলেছে যে সক্রিয় অবস্থায় যদি সক্রিয় অবস্থায় তুমি ওটা কানেকশন করতে যাও তুমি কিন্তু মানে সেটা হবে না ঠিক আছে এটা মনে করে রাখো দুটো কিন্তু অপোজিট একটা ট্রিক বলি টু এর ক্ষেত্রে আমার মাথায় রাখবে অন্যান্য অপশানগুলো একদম অপোজিট কিছু ডিরেক্ট করে তো একটা যদি উত্তর পড়েন না দেখবে অপোজিট আরেকটা চলেই আসবে ঠিক আছে একটু বুদ্ধি খাটাতে দেখবে চলে আসবে একটু বুদ্ধি খাটাবে ঠিক আছে চলো পরেরটা দেখে নিজের কোনটি এর মান সম্পর্কে সত্য বা সত্য কথা বলছে অপশন নাম্বার ই হচ্ছে নিরক্ষরেখার ঠিক আছে নিরক্ষরেরখায় জি এর মান সর্বনিম্ন জির মান সর্বনিম্ন অপশন নাম্বার বি দেখো কি বলছে পিএইচকেলে জি এর মান সর্বাধিক আচ্ছা পিএইচকেলে জিয়ের জি মানে কি এখানে অভিকর্ষ তরণ তাই না জি এর মান পিএইচকেলে কী করে যাবে এটা তো হওয়ার কোনো কথাই নয় আচ্ছা অপশন নাম্বার সি দেখো জি এর গড় মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার আর এসআই জি এর মান হচ্ছে গ্রাম বেশ এটা হচ্ছে অপশান তা আমি দেখছি দেখো নিরক্ষায় জি এর মান সর্বনিম্ন এটা হতে পারে অপশান নাম্বার এ ঠিক আছে আর সব থেকে হাসি লাগছে যে পিএইচকেলে স্কেলে এটা তো আসবেই না তাহলে বি তো বাদই দাও আর এসআই পদ্ধতিতে গ্রাম কি করে হয় গ্রাম কার একক বলো মিটারের একক তাই না মানে একটা সরি আর কি বলে দৈর্ঘ্যের একক তাই না তাহলে এটা তো হবে না তাহলে অপশন নাম্বার বি হবে না অপশন নাম্বার ডিও হবে না তাহলে কী হলো বলো অপশন নাম্বার এ হলো আর এক্ষেত্রে অপশন নাম্বার সি হচ্ছে রাইট অ্যান্সার ওকে অপশন নাম্বার সি হচ্ছে অপসেন সি হচ্ছে রাইট অ্যান্সার এটা কিন্তু অবশ্যই প্রত্যেকেই নোট করে নেবে খাতায় ঠিক আছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবার একটা মজাদার কোশ্চেন দেবো ঠিক আছে এই কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষা এসেছিলো যে একটা যুক্ত তার এরকম আছে সরে চলছে এবার বলো এর মধ্যে মূল সুর কোনটা আছে এর মধ্যে সমমেল কোনটা আছে এর মধ্যে উপসুর কোনটা আজকে তোমাদেরকে দেখাবো অষ্টক কোনটা ঠিক আছে খুবই সহজ কোশ্চেন এবং এটা কিন্তু দু হাজার একুশে দু হাজার বাইশে পরীক্ষা কিন্তু এসেছে আমি আবারও বলছি ভিডিওটা প্রচুর লাইক করো বন্ধুর সাথে শেয়ার করো ঠিক আছে বন্ধুরা যেন এই ভিডিওগুলো দেখে কারণ অনেকেই আছে না এই সমস্ত ক্লাসগুলো না দেখে ওরা কিন্তু ফিজিক্যাসকে খুব কঠিন মনে করে তো আশা করছি এই ক্লাসটা দেখার পর ওরা সহজ লাগবে এইটা খুবই সহজ কোশ্চেন দেখো কীভাবে করবো একটি স্বর যথাক্রমে একটি স্বরে যথাক্রমে একশো হার্স দুশো হার্স তিনশো হার্স চারশো হার্স এবং পাঁচশো হার্স সুরের সমন্বয়ে গঠিত সুরগুলির মধ্যে মূল সুরের দেখো যদি মূল সুর বার করতে পারে না আমি না এগুলো পরপর লিখিনি দেখো সব থেকে সোজা কোশ্চেন এটা ঠিক আছে সব থেকে সোজা কোশ্চেন যদি বিশ্বাস না হয় তাহলে এখন দেখিয়ে দিচ্ছি দেখো কত কত বলছি দেখো একশো হার্স বলেছে একশো হার্স ঠিক আছে দুশো হার্স দুশো হার্স তিনশো হার্স চারশো হার্স এবং একটা হচ্ছে পাঁচশো হাজ বেশ আমাকে তুমি একটা কথা বলে এই যে যতগুলো সংখ্যা দেখছো সব থেকে ছোটো সংখ্যা কোনটা এটা বলো আগে সব থেকে ছোটো সংখ্যা কোনটা একশো দুশো তিনশো চারশো পাঁচশো কোনটা সব থেকে ছোটো বলো সব থেকে ছোটো অবশ্যই একশো তাই না সবাই জানে স্যার বাচ্চা বাচ্চা ছেলেরাও জানে যে একশো হচ্ছে সব থেকে ছোটো তো এখানে মাথায় রাখবি যদি বলতো মূল সুর কোনটা তাহলে মাথায় রাখবি মূল সুর যে সব থেকে ছোট যে সুরটা সেটা হচ্ছে মূল সুর তাহলে এখানে মূল সুর কোনটা একশো হার্সের যে সুরটা হচ্ছে সেটা হচ্ছে মূল সুর বোঝাতে পারলাম এবার প্রশ্ন কিন্তু বলছে মূল সুর নয় প্রশ্নে বলেছে যে অষ্টক কোনটা তো মূল সুরের দ্বিগুণই হচ্ছে অষ্টক কি বললাম বুঝতে পেরেছ মূল সুরের দ্বিগুণ অর্থাৎ এই একশোর যদি দ্বিগুণ করা যায় একে যদি দুই দ্বিগুণ করো তাহলে যেটা সেটা কি একশো দুগুণই দুশো সুতরাং দুশো হার্স হচ্ছে রাইট অ্যান্সার বোঝাতে পারলাম কী বলতে চেয়েছি মূল সুরের অষ্টক মানে হচ্ছে মূল সুর দ্বিগুণ তাহলে দেখো মূল সুর পেলাম আমি একশো এই একশো দ্বিগুণ হচ্ছে দুশো তো সুতরাং দুশো হাজ হচ্ছে রাইট অ্যান্সার কিচ্ছু নেই কোশ্চেনে সোজা কোশ্চেন তোমাকে এরকম দিয়ে দিবে ঠিক আছে বলবে মূল সুরের বা বলবে মূল সুর কোনটা বের করো বলবে উপসুর কোনটা বার করো উপসুর এটাও কিন্তু উপসুর কিন্তু এক্ষেত্রে দুশো হবে ঠিক আছে উপসুর কি মূল সুরের থেকে একটু বেশি দেখো এগুলো কিন্তু পেট বেঁচে সুন্দর করে বলে দিয়েছি যদি কারণ মনে হয় না জয়েন করবে আমি বলছি ভাই এর 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 থেকে এর থেকে সুযোগ মিস করো না ঠিক আছে নাইন সিক্স জিরো নাইন ওয়ান ডবল টু সিক্স ডবল টু কারণ এরকম সুযোগ সবসময় আসবে না ঠিক আছে এরকম সুযোগ কিন্তু বারবার আসবে না একবার শুধু ভাবো সেই দিনটার কথা যেদিন তোমাদের একটা নোটিফিকেশন বাড়ার জন্য বার করার জন্য তোমাদের বসেছিলো হাফ পিত করে আছে যখন দেখছো দুদিন পর পরীক্ষা আছে এখনও যদি শুরু না করো এখনও যদি ভাবো যেন আমি থাক পরে হবে এবছর তো আর হবেই না আমি আর চেষ্টা করে কী করবো তুমি চেষ্টা না করো তোমার জিরোও হবে না ঠিক আছে একটু চেষ্টা করতে হবে একটু শেখো সিলেকশন হবে কি হবে না সেটা পরের কথা বাট শিখতে হবে ঠিক আছে শেখা যদি তুমি না করো তাহলে তো তুমি পরীক্ষাতে কিছুই পারবে না জিরো পাবে তখন কি হবে ঠিক আছে তো দেখো এই ক্ষেত্রে মাথায় রাখবে এক্ষেত্রে মূল সুর কোনটা মূল সুর হচ্ছে একশো একশোর থেকে একটু বেশি হলে সেটা হচ্ছে উপসুর ভালো করে বলছি লিখে নাও খাতায় ঠিক আছে সব থেকে ছোটো যেটা থাকে সেটা হচ্ছে হচ্ছে মূল সুর যদি এখানে একশো জায়গায় দুশো থাকতো তাহলে মূল সুর হতো দুশো ঠিক আছে ধরো এখানে একশো হাজটা নেই তাহলে বোঝাতে সুবিধা হবে ধরো এখানে একশো হাজটা নেই দুশো হাজ আছে এবার ধরো বললো যে এখানে বলো মূল সুর কোনটা তাহলে বলো তো কোনটা মূলসুর হবে তাহলে মূল সুর হচ্ছে সব থেকে ছোটো অর্থাৎ দুশো হার্স হচ্ছে মূল সুর বুঝতে পারলাম আচ্ছা এবার ধরো বললো যে চলো মূল সুর তো বেরিয়েছো এবার যদি বলে উপসুর বার করতে তো মাথার উপসুর হচ্ছে ঠিক মূল সুর থেকে একটু বড়ো ঠিক আছে মূল সুর থেকে একটু বড়ো তাহলে মূল সুর হচ্ছে দুশো তা দুশোর থেকে একটু বড় কোনটা আছে বলো দুশো থেকে চারশো বড় হচ্ছে একটু বড় না দুশো থেকে তিনশো একটু বড়ো হচ্ছে তা নিশ্চয়ই তিনশো বড়ো হচ্ছে তা তিনশো হচ্ছে এখানে উপসুর বুঝতে পারলাম এখানে তিনশো কি উপসুর এগুলো লিখে না করো ঠিক আছে পরীক্ষা কিন্তু এখান থেকে প্রশ্ন এসেছে এটা গেলে উপসুর পরীক্ষা আসে বলো যে সমমেল কোনটা তো মূল সুরের যেটা আছে না মূল সুরের থেকে যদি ওটাকে দুই দিয়ে গুণ করবে তিন দিয়ে গুণ দুই বা তিন বা চার কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করে যেটা পাওয়া যায় যে গুণ ফলটা পাওয়া যায় সেটা হচ্ছে এখানে সমমেল তা যদি বলতো সমমেল বার করতে দুইয়ের গুণ কত হয় দুই দু চার তা চারশো হার্স হচ্ছে এখানে সমমেল যদি বলতো যে সমমেল কোনটা দুশো হার্সে তাহলে বলতো চারশো হার্স হচ্ছে সমমেল বুঝতে পারলাম এখান থেকে কিন্তু পরীক্ষার প্রশ্ন আসবে বস ভালোভাবে নোট করে নেবে পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট ওকে চলো নেক্সট কোশ্চেন যাচ্ছি নিম্নে প্রদর্শিত তালিকা ওয়ান এবং তালিকা টু এর মধ্যে মেলবন্ধন ঘটাবে এটা লাস্ট কোশ্চেন আশা করছি এরপর আমাদের ক্লাস শেষ হবে তুমি একটু একটা হলো লাইক করবে ঠিক আছে চলো তাহলে ভৌত রাশি বিভিন্ন রকম ভৌত রাশিতে আছে দেখো আয়তন বল তরণ ক্ষমতা এবং এই পাশে দেখো একক দেওয়া আছে যেমন নিউটন ঘনমিটার ওয়াট এবং হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার এবার দেখো এই টাইপের কোশ্চেনগুলো দেখছো পরীক্ষা কিন্তু এখান থেকে দিচ্ছে ঠিক আছে একটাই কোশ্চেনের মধ্যে তিন চারটে মানে এরকমভাবে ধরিয়ে দিয়েছে ঠিক আছে নিচে দেখো এরকম অপশন পেয়ে যাবে এবিসিডি এবার দেখো আমি তোমাদের কথা বলি তুমি ফ্র্যাঙ্কলি ভাবো আয়তনের একক কি আয়তন মানে কি আয়তন মানে একটা জায়গা ঠিক আছে এই যে ক্ষেত্র এটা একটা আয়তক্ষেত্র ঠিক আছে এই আয়তক্ষেত্র বা একটা টেবিল চেয়ার ঠিক আছে এগুলো সবই তো কী একটা আয়তক্ষেত্রের উদাহরণ চেয়ার নয় টেবিল তারপর তোমার বেঞ্চ এগুলো সব আয়তক্ষেত্রের উদাহরণ এই আয়তক্ষেত্রে যদি আয়তন একক বলা হয় তাহলে কী হবে এখানে বলো এখানে হবে ঘন মিটার ঠিক আছে মিটার কিউব এটা হচ্ছে আমাদের আয়তনের তাহলে ওয়ান ওয়ান আর বি হচ্ছে ঠিক আছে ওয়ান বি হচ্ছে বেশ ভালো কথা আমি সবগুলোই ম্যাচ করে দিচ্ছি দেখো বল বলের একক কী বলের একক হচ্ছে নিউটন ফোর্স ফোর্স হচ্ছে নিউটন ঠিক আছে এটা সবাই জানি ফোর্সের নিউটন আচ্ছা তরণ তরণের মাথা রাখবে মিটার স্কোয়ার তরণে কি মিটার স্কোয়ার আর ক্ষমতা ক্ষমতা হচ্ছে ওয়াট ঠিক আছে তাহলে কি দেখো ওয়ান বি টু এ থ্রি সি ফোর ডি কোন অপশানে আছে দেখে নাও তাহলে ফোর ডি এবং থ্রি সি এটা সরি থ্রি থ্রি ডি থ্রি ডি ফোর সি থ্রি ডি ফোর সি থ্রি ডি ফোর সি দেখো কোথা হচ্ছে এই দেখো থ্রি ডি থ্রি ডি ফোর সি দেখো একমাত্র অপশন নাম্বার ও আচ্ছা বিতেও আছে চলো একবার দেখে নিই তাহলে কী বলছে ওয়ান আর বি ওয়ান আর বি কি আছে দেখে নিই ওয়ান আর বি আছে কি না ওয়ান আর বি এই তো অপশন নাম্বার অপশন নাম্বার সি হচ্ছে রাইড্যান্সার অপশন নাম্বার সি হচ্ছে রাইট অ্যান্সার ওকে এভাবে তোমাকে কিন্তু সলিউশনগুলো করতে হবে আশা করছি বুঝতে পেরেছো তো আর কোশ্চেন নেই আজকে মতো এখানে শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে জানাবে ঠিক আছে বন্ধুর সাথে শেয়ার করো থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ